ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইজ। আপনারা কয়েকদিন আগে নিশ্চয়ই দেখেছিলেন যে আমার কলিগ চপল ভাই একটা স্কুটার কিনেছেন, সুজুকি এক্সিস 125। তো ওই দিন আমরা স্কুটার কেনার পরে অনেক চেষ্টা করেও তার জন্য অ্যাক্সেসরিজগুলো কিনতে পারিনি, বিশেষ করে হেলমেট, কারণ চারিদিকে প্রচণ্ড পরিমাণে পানি ছিল, তার কারণে আমরা হেলমেটটা কিনতে পারিনি। তো আজকে চপল ভাই আমাকে হঠাৎ নক দিলেন যে উনি উত্তরাতে আসবেন এবং হেলমেট কিনবেন এবং সাথে কিছু অ্যাক্সেসরিজ। তো মোহাম্মদপুর এবং মিরপুরে সব জায়গায় ট্রাই করেছেন, বাট ওখানে তেমন পছন্দসই কিছু পান নাই। তাই আমার এই মুহূর্তের গন্তব্য হচ্ছে নরিন বাইকার পয়েন্ট। আমরা পৌঁছে গেছি বিজিবি মার্কেট। এই মার্কেটটার পেছনের রোতেই নরিন বাইকার পয়েন্ট, আপনারা জানেন নিশ্চয় সবাই। কেমন লাগছে বলেন? বাচ্চার গাল চাপ দিয়ে ধরলে যেরকম হয় সেরকম লাগতেছে। প্রথম দিন আমার কাছে ওরকম আনকমফোর্ট লাগছিল, গাল চাপা চাপা নামা যাচ্ছে তো বেশি, এতদিন দেখা লাগবে না। ঠিক আছে খুলতে কি পারবো? এই তো বস কি করবো ভাই, মানুষজন ঝাপায় পরে ব্লগের পর পরই। এটা ইজি লাগতেছে বেশি, এরকম যদি পড়ি দেখি কেমন লাগে প্রথমবার পরে হয়তো একটা রাইড করবেন, আসার পর সেকেন্ড দিন যখন পরবেন তখন দেখবেন আর লাগতেছে না। লাল হয়ে গেছে পরে যখন বাইক চালাবো ওনার এর চেয়ে মনে অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া ভালো। চাপ দেন সুন্দর মতন। আপনি স্কুটি ম্যান বলেন, কান সোজা করবো কিভাবে? ঠিক আছে মোটামুটি, আপনাকে তো এরকম গাল এরকম দেখি নাই কোনোদিন হেলমেট পরা অবস্থায়। অফিসের মধ্যে হেলমেট পরে তো বসে থাকি না, দেখবেন কিভাবে। দোকান বন্ধ করার পরেও আপনার জন্য দোকান খোলা হয়েছে শাটার লাগাই দিয়ে, বুঝতেছেন? এগুলা 2000 টাকা বিক্রি সেল কি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাহ, হেভি লাগতেছে। হবে তো না, এন্ড টাইট হবে না তো? সেটা বলতেছি না না না, এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, অফিসের রোডে 450 না, কয়েক রকম রাখলে মনে ভালো, বাজার করতে গেলে লোকাল, তারপরে ভালো জায়গায় গেলে একটু ভালো, বাজার করতে একটা পড়বে, বাজার করতে একরকম একটু কম দামি গ্লাস, তারপরে আপনি কোথাও বেড়াইতে গেলাম বা অফিস করলে এটা একটা আরেকটু স্ট্যান্ডার্ড। তাহলে এই জায়গায় তার একটা কথা আছে, বাজার ই আপনি বাজার করতে গেলে বাইক আরেকটা নিয়ে যেতে হইবো না? বাইকই বলছে, 300 টাকার গ্লাভস যদি নষ্ট হয় তখন অতটা কষ্ট লাগবে না, বাজারে মাছ ধরতে হইতে পারে, এটা খুলতে মনে নাই মনে করেন, মাছ ধরলাম এই সাইজ থেকে হবে হাতে? ও তাই তো। সাইজও কি আছে আপনাদের? হয়েছে হাতে? না হবে না, এটা হবে না, আমার সবই বড় বড় ক্যান্ডেল হাত মাথা। এটা কি সবচেয়ে বড় ভাই নাকি এর চেয়ে বড় আছে? এই সবচেয়ে বড়, এটা তো চাপ দিয়ে ধরতেছে আমার, নাকি এরকমই হয়? এরকমই। হ্যাঁ দেখেন একটু ইয়ে করেন, ব্রেক ধরতে তো পারবো না ভাই, ব্রেক ধরতে ভুলে যাবো, এটা দিয়ে আছে অর্থাৎ সবই বড় বড় না? এত সময় নিতেছি ভাই আপনাদের, আপনার দোকান বন্ধ হয়ে গেছে, সরি। না সমস্যা না, এইটা অনেকটা ইজি লাগছে। স্কুটি ম্যানের যে সব ভিডিও দেখা যারা আছে তাদের সবাই এক্সট্রা সার্ভিস দেওয়া হয়,
কি একটা অবস্থা, কারেন্টটাও নাই। হ্যাঁ এটা ঠিক আছে, ইজি আছে না? তো গরমের দিন তো একটা হাফ রাখতে, একটা হাফ রাখি, ঠিক আছে। কতটা কত বললাম, 1200 অফিসিয়াল প্রাইস, 1200 কত করে প্রাইস সুজুকি? সুজুকি এটা ছাড়া আর আছে, আর সুজুকি দেখতেছি কি জানি ভাই। আরেকটা আছে, এটা কিন্তু আপনার ই করা, এই যে দেখেন দুইটার প্রাইসই কিন্তু সেম মার্কেটে, কিন্তু আমরা এই যে কোয়ালিটি সম্পূর্ণ মাল মাল দিতেছি। এগুলো কেমন প্রাইস? এগুলো 100 করে প্রাইস। এখানে তো সব সুন্দরই লাগছে, হাফ প্যান্টের মতো লাগছে, মনে হচ্ছে সুন্দর লাগছে। সেফটি গার্ড, গ্লাভস, হ্যান্ড স্লিভ, হেলমেটের কভার, তারপরে ব্যান্ডানা, তারপরে চাবি রিং, যেহেতু সে সুজুকি কিনেছে, হ্যান্ড গ্লাভস একটা হাফ, এটা খুবই ভালো কোয়ালিটি ফুল। এই একটা গ্লাভস, আর এই হচ্ছে হেলমেট। অ্যাটলিস্ট খুশি তো নাকি? হ্যাঁ অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ, যেন অ্যাক্সিডেন্ট না করি কখনো। একটা সাডেন ব্লগ, আমি আসলে প্রিপেয়ার ছিলাম না এবং আজকে এরকমভাবে একটা ব্লগ হয়ে যাবে এটাও আমি জানতাম না। আমাকে চাউল ভাই হঠাৎ করে বললো যে ভাই আপনার ওই যে ব্লগ করছেন নরিন বাইকার পয়েন্ট, ওখানেই আমি যাবো, ওখান থেকে কিনবো। বিকজ আমি মোহাম্মদপুর ঘুরলাম, ওখানে দাম বেশি চাইলো, প্লাস মন মতো কোনো জিনিস পাইনি। আর লাস্ট ব্লগে যেগুলো দেখাইছেন হেলমেটস সুপার ছিল, ওগুলোই আমি কিনবো, ওগুলোর থেকে একটা চুজ করবো। তো যাই হোক, আমিও হ্যাপি চাউল ভাই আজকে আপনি এই ব্লগটা দেখে, অন্তত আমার ব্লগে দেখে আবেগে আলপুত হয়ে, আবেগে আলপুত হয়ে আমার এখন চলে আসলেন। আজকে আমাদের হানিফ ভাই ছিল বাট একটু বাইরে আছে, কাজে ব্যস্ত ছিল, যার কারণে সৈকত অন্যান্য দিন কথা বলে না। আজকে পুরোটা ব্লগে সৈকত আমাদেরকে হেল্প করলো। মোহাম্মদপুর থেকে কাস্টমার চলে আসতেছে এখানে, হ্যাঁ, ব্লগ দেখে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিতে হবে। সি ইউ অন নেক্সট ব্লগ, টাটা, আল্লাহ হাফেজ।